হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টু ডি পয়েন্ট স্টাডি আমি আজকে আবার তোমাদের ক্লাস নিয়ে ফিরে এসেছি আজকে ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব এর আগে আলোচনা করেছিলাম তার আগে বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এইট নাইন আমাদের টেলিগ্রাম গ্রুপ নাম্বার আর অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা যদি ক্লাস নিয়ে কমেন্ট করো কোনটা ভালো লাগছে কি রকম ধরনের তোমাদের ভিডিও দরকার শৈল নিয়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার আরো ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমি সেই হিসাবে তোমাদের কি রকম কন্টেন্ট দরকার সেই রকম হিসাবে আমি কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবো আমি ভদ্র তোমাদের বেসিক কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা করি আমার মেইনলি ক্লাসে ফোকাস থাকে WBCS এর পেপার 4 যে কম্পিউটারের যে পার্টটা থাকে সেটা নিয়ে আলোচনা করি সিজিএল টায়ার টুতে কম্পিউটার সায়েন্স যে পোর্শনটা থাকছে সেখানটি সেখানটাও আমি নিয়ে আলোচনা করছি আর অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে যেখানে কম্পিউটারে একটা দুটো কোয়েশ্চেন আনছে সেটা জি কের মধ্যে পড়ে যাচ্ছে সেটা নিয়েও আমি আলোচনা করি যাতে করে তোমরা এই ক্লাসগুলো করার পরে আর তোমাদের আলাদা করে বইটা খুলতে হবে না বা নোটসটা খুলতে হবে না তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করবে আর পরীক্ষায় গিয়ে অ্যান্সারটা করে আসবে তো তাহলে শুরু করা যাক আমাদের ইনপুট ডিভাইস নিয়ে তোমাদের আগে বলে রাখি যে আমি আগের দিনের ক্লাসে ইনপুট ডিভাইস কি কি আছে কীরকম সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে বাকি ইনপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করছি তাহলে শুরু করা যাক আজকে আলোচনা সেটা হচ্ছে যে বারকোড রিডার বারকোড রিডার কি বলছে বারকোড রিডার দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইনস অর বারস অফ ভ্যারিং বিডস অর লেন্স দ্যাট উইল দ্যাট উই সি অন এ গ্রোসারি আইটেম অ্যাট সুপার মার্কেট আর বারকোড কি বলছে দেখো এই যে আমি এখানে একটা ইমেজ দিয়েছি এখানে কম্পিউটারে কি হয় এরকম সরু দুটো লাইন তারপরে একটা মোটা লাইন থাকে তারপরে আবার একটু সরু মোটা যেটা যেরকম আছে করা কখনো কেউ করে একটা লাইন দিয়ে কখনো ওয়ানটাকে কেউ রিপ্রেজেন্ট করে দুটো লাইন দিয়ে বা কখনো এরকম হয় যে দুটো লাইন তারপরে একটা চওড়া লাইন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বারকোড আর এই কোডগুলোকে স্ক্যান করা হয় বারকোড রিডার এটা একটা ইনপুট ডিভাইস এটা মেনলি দেখা যায় সুপার মার্কেট লাইব্রেরি ব্যাংক অ্যান্ড পোস্ট অফিসেও এগুলো দেখা যায় দেখবে বলে রাখি যারা লাইব্রেরিতে বই তোলো মোস্ট প্রবলি সব ম্যাক্সিমাম জনই লাইব্রেরি থেকে বই তোলে বইয়ের যেখানে বান্ডিলটা থাকে বা বইয়ের কোনো একটা জায়গায় দেখবে একটা স্টিকার লাগানো থাকে এরকম লাইন টানা এইগুলোর কি ইনফর্মেশন এই দাঁড়িয়ে এগুলো দিয়ে যে স্ক্যান করলো সঙ্গে সঙ্গে কম্পিউটারে কী হলো বইয়ের নাম উঠবে বইয়ের লেখক উঠবে কবে কে বইটা ইস্যু করলো তার ইনফর্মেশন এখানে স্টোর হয়ে যাবে ঠিক আছে তো এই বারকোড রিডার এটা করতে সাহায্য করে সেই জন্য বারকোড ইউজ করা হয় নেক্স ওসিয়ার অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার কী হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো তুমি এই লেখাগুলোর ওপর দিয়ে এই যে ওসিয়ারটা যদি তুমি বুলিয়ে নাও জাস্ট স্ক্রল করে নাও তাহলে কী হবে এই লেখাগুলো ওর মাধ্যমে তুমি কম্পিউটারে স্টোর করতে পারবে তাহলে কি বলছে দেখেনি অপটিক্যাল ক্যারেক্টার অপটিক্যাল ক্যারেক্টার রিডার ইজ দ্য ইলেকট্রনিক আর এ সিন ফটো তুমি যা যে কোনো কিছুর উপর দিয়ে এই মেশিনটা যদি স্ক্রল করো যা তুমি স্ক্রল করাচ্ছ সেই সেটাই তোমার কম্পিউটার মেমোরিতে উঠে যাবে তাহলে ওশিয়ার আর বারকোড রিডার কি হলো এটা একটা ইনপুট ডিভাইস এটা এগুলো ভুলো না এগুলো ইনপুট ডিভাইস কেন আউটপুট ডিভাইস কি হতো আউটপুট ডিভাইস হলে কি হচ্ছে দিচ্ছে প্রিন্টার প্রিন্ট করে তোমাকে দিচ্ছে ঠিক আছে আর এইগুলো কি হচ্ছে তুমি ওশিয়ার বারকোড রিডার এগুলোর মাধ্যমে তুমি কম্পিউটারের মধ্যে সেভ করছো তো সেই জন্য এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস

ঠিক আছে কখনো কখনো দেখবে চেকের মধ্যে এরকম ক্রস ক্রসও থাকে এই ক্রস ক্রস গুলো একটা এমনই একটা কালি ব্যবহার করা হয় সেগুলো ম্যাগনেটিক ফিল্ডে সেন্সিটিভ সেগুলো ম্যাগনেটিক ফিল্ড যদি এর ওপরে প্রয়োগ করা হয় সে তখন ইনফরমেশন গুলো ওই কম্পিউটারের মধ্যে স্টোর করতে সাহায্য করে তাহলে এটুকুই মনে রাখার যে এম আই সি ফুল ফর্ম কি ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনিশন এটা একটা কি জিনিস এটা একটা ইনপুট ডিভাইস আর এটা টেকনোলজিটা কি না এ একটা এই পেপারের এক ধরনের ইউজ হয় যেগুলো তোমার ম্যাগনেটিক ফিল্ডে এগুলো সেন্সিটিভ এগুলো কাজ করে এটা হচ্ছে মেন ফান্ডা অফ এম আই সি আর নেক্সট ও এম আর ও তো আমরা সবাই জানি অলমোস্ট ম্যাক্সিমাম কারণ আমরা অনেকেই কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিয়েছি বা দেব বা এ ওএমআর এর আগে আমরা সবার কাছে শুনেওছি তো ও আমরা বলি ফর্ম ফিল ভালো করে ফিল করতে ভুল হয়ে গেলে আর ওএমআর সিটটা কাজে লাগে না তাই তো ওএমআর এর ওপরে হোয়াইটনার দিলেও সেটা আর গ্রাহ্য হয় না তাহলে টা কি জিনিস একটু দেখে নিই চলো

আহ আগে কিরকম হতো ওয়েম আর সম্পর্কে যেটা জিনিসটা জানার সেটা হচ্ছে যে এরকম একটা ফরম্যাট থাকে তাই তো কি হয় এখানে তোমাকে নাম লিখতে হয় আমি লিখলাম এস এইচ আর ই তো এখানে করেসপন্ডিং এ বি সি একদম শেষ হয়তো এস থাকে সেখানে একটা গোল জায়গা থাকে বা যোগ্য জায়গায় গোল মেনলি থাকে তো এরকম ফিল আপ করতে হয় এইচ তারপরে আর তারপরে ই এরকম করে ফিল আপ করতে হয় আবার বলে কি যে ভালো করে ফিলআপ করতে না হলে কি হবে না হলে এটা রিড করবে না না হলে এটা রিড করবে না তার মানে এটা কি প্রিডিটারমাইন্ড মানে আগে থেকে ঠিক করা আছে যে এর মধ্যে এই জায়গাটা ভরাট থাকবে লাইট পাস করানো হয় এই পেপারগুলোর উপর দিয়ে একটা লাইট পাস করানো হয় যদি পেনের দাগ থাকে বা পেন্সিলের দাগ থাকে তাহলে লাইটটা পাস করে না তাহলে যেখান থেকে লাইট পাস করলো না সেইটা ডিটেক্ট করলো ঠিক আছে তো আর বাকি যেগুলোকে পাস করিয়ে দিলো এইভাবে একটা ইনফরমেশনকে কম্পিউটারের মাধ্যমে তোলা হয় তো এটাই বলছে যে প্রিডিটারমাইন্ট গ্রিডস প্রিডিটারমাইন্ট গ্রিডস মানে কি আগে থেকে গ্রিড মানে এই যে ছক তৈরি করে রাখা যে এখানটা এস হ্যাঁ এস পি এস টি ইউ ভি এর আগে আর এরকম ভাবে বড় একটা যদি ওই মানে শিট আমরা দেখতে যদি পেতাম যেমন ধরো আমি বলি ধরো তোমার রোল নাম্বার হচ্ছে 1404 তো তোমার এখানে 1 এর জন্য 1 এর জন্য একটা গোল 2 এর জন্য একটা গোল 3 এর জন্য একটা গোল এইভাবে এ করতে করতে তোমার নয় অব্দি বা দশ obliqu এরকম একটা থাকে আবার সেম এখানে এরকম ভাবে থাকে তো তোমরা কি করো 1 টাকে ফিলআপ করলে এখানে চার নম্বর ফিল আপ করলে তাহলে কি প্রিডিটারমাইন্ড গ্রিড মানে একটা তুমি এরকম ভাবে ছক তৈরি করে রেখেছো ছক পুরো এরকম এরকম করে ছক তৈরি করে রেখেছো সেই ছকটার মধ্যে যেখান দিয়ে লাইট পাস করলো না সেই ইনফরমেশনটা নিলাম বাকিটাকে ছেড়ে দিলো তাহলে এই হচ্ছে ওএমআর তাহলে ওএমআর কি ওএমআর একটা ইনপুট ডিভাইস নেক্সট ট্যাগ রিডার এটা আমরা সচরাচর এখন আর দেখতে পাই না এটা টাইপ অফ পাঞ্চ কার্ড পাঞ্চ কার্ড নিয়ে পরে আরও আলোচনা করব কিছু না এটা হচ্ছে যে এই যে কাগজটা দেখছো এই কাগজের মধ্যে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো যখন একটা মেশিনের মধ্যে ফেলা হয় সেই ছিদ্রগুলোর করেসপন্ডিং ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলোকে স্টোর করে নেওয়া হয় আর কিছুই না যেমন ধরো যেমন ধরো ধরো তুমি এরকম কাগজে ছিদ্র করেছ ধরো এটা কি দেখতে পাচ্ছি এটা টাইপ অফ টি যদি এরকম চিত্র থাকে তাহলে এটা টি আবার যদি এরকম থাকে তাহলে এটা ডি বুঝতে পেরেছো

কম্পিউটার স্ক্রিন আমি এই যে পেনটা ইউজ করছি এখান দিয়ে আমি একটা বাড়ি বানাতে পারি একটা গাছ বানাতে পারি আর এই যে আমি যার ওপরে লিখছি এটা একটা গ্রাফিক্স প্যাড এরকম একটা প্যাডের ওপরে এটা কম্পিউটারের সাথে কানেক্টেড কম্পিউটার ল্যাপটপের সাথে কানেক্টেড এই কানেকশন থেকে আমাকে সিগনাল দিচ্ছে এই গ্রাফ এই গ্রাফিক্সের এই প্যাডের ওপরে সেই সিগনালটা আমি যখনই যে জায়গা যে এরকমভাবে যে বোলাচ্ছি সে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নিচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে তো এই হচ্ছে লাইট পেন তাহলে তোমরা কি মনে রাখবে লাইট পেন হচ্ছে ইনপুট ডিভাইস ফার্স্ট নেক্সট কী হচ্ছে এটা টাইপ অফ মাউস মাউসে

সেই মোবাইলে তুমি যেকোনো একটা আয়খানে ক্লিক করছো খুলে যাচ্ছে গুগল ক্রোমে ক্লিক করছো জাস্ট একটা হাত টাচ করছো খুলে যাচ্ছে তাই তো তাহলে কি হচ্ছে যে তুমি টাচ সঙ্গে যেই করছো সঙ্গে সঙ্গে তোমাকে তোমার পরস্পরে ইনফর্মেশনটা তোমাকেই দিয়ে দিচ্ছে তাহলে এই হচ্ছে ইনপোট ডিভাইস তাহলে এটা একটা ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করলাম চলো নেক্সট টাচ স্ক্রিন এটুকুই মনে রাখবে টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট ডিভাইস ব্যাস স্পিচ প্রায়শই অনেকেই দেখতে পাই গুগলে বলছে যে মানে কি আমরা গুগলকে গুগলে এই যে মাইক বাটনটা আছে এই যে ভাবে মাইক যে মাইক বাটনটা আছে ওখানে প্রেস করে আমরা গুগলকে বলছি বা এরকমও হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা করছি কি আমরা ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছি তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে স্পিচ রেকগনিশন স্পিচ রেকগনিশন স্পিচ রেকগনিশন কনভার্ট স্পোকেন ওয়ার্ডস টু মেশিন রিডেবল ইনপুটস তুমি যে ইনফরমেশনটা বলছো ওটাকে তো কম্পিউটারকে বুঝতে হবে কম্পিউটার তো বুঝছে না যে তুমি এটা ওটা সেটা বলছো তো সেটা করা হচ্ছে স্পিচ রেকগনিশন মেশিনের মাধ্যমে বলো এটা টেকনিক এটুকু মনে রাখবে স্পিচ রেকগনিশন ইজ এ ইনপুট ডিভাইস ইট কনভার্ট স্পোকেন রিডেবেল ইনপুটস যেটা করে তোমরা বুঝতে পারছো বা আমরা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আমরা ভয়েস মেসেজ পাঠাতে পারছি আমি করা প্রশ্ন নিয়েছি সেগুলো আজই আলোচনা করব এর পরের ক্লাসে আমি কুড়িটা কোশ্চেন এমসি কিউ ইনপুট আউটপুট ডিভাইস এর উপরে আলোচনা করবো তারপরে আমি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব তো সেই ক্লাসটা অ্যাটেন্ড অবশ্যই দেখো আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো আমি মেনলি সিজিএল টায়ার টুতে এবারে নতুন পোর্শন যেটা দিয়েছে কম্পিউটারের পোর্শনটায় সেটা ফোকাস করি এই ক্লাস ওই চ্যানেলটা চ্যানেলের মধ্যে নিয়ে ক্লাসগুলো দিচ্ছি এবং আরও আছে সেটা হচ্ছে ডাব্লিউ এর পেপার ফোর সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শনে যেখানে কম্পিউটারের পোর্শনটা আছে ঠিক আছে তো এইগুলো আমার ক্লাসগুলো ফলো করতে থাকো তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে স্পেশালি যারা নন টেক ব্যাকগ্রাউন্ড যারা কমার্স নিয়ে পড়েছো যাদের কম্পিউটার সম্পর্কে সেরকম ধারণা নেই যারা অনার্সের বা আর্টসের যে মানে গুলো পড়েছো যাদের কাছে একটু শক্ত লাগে কম্পিউটারটা বুঝতে তাদের জন্য স্পেশালি এই আমি ভিডিওগুলো বানাই তাহলে তোমরা তাহলে কি হবে একটা বেসিক আইডিয়া করতে পারবে বেসিক আইডিয়াটা যখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে না তো এই পরীক্ষার হলে গিয়ে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে ঠিক আছে আমি আরো আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসে যাব তাতে করে তোমাদের একদম কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তার জন্য তোমরা সঙ্গে থাকো ক্লাস ফলো করতে থাকো আমি ভিডিও করতে থাকি তো সেভাবে এগোবো ঠিক আছে তো আমার নেক্সট ক্লাস খুব শিগগিরই আসছে আমি সপ্তাহে চারটে করে ক্লাস দিই বা দেবো হুম তো তোমরা সেভাবে তোমরা বেল আইকনটা ক্লিক করে রেখো তাতে করে আমি যেই ভিডিওটা দিতে দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে আর তোমার যত তাড়াতাড়ি সম্ভব আমি সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবো লিস্ট তোমাদের আইডিয়া হয়ে যাবে তারপরে তো কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে ওকে চলো কি বলছি দেখো এ ড্যাশ ইজ ইউজ টু রিড হ্যান্ড রিটেন আর প্রিন্টেড টেক্সট টু মেক এ ডিজিটাল ইমেজ দ্যাট ইজ স্টোর্ড ইন মেমরি এটার মানে কি বলছে যে এই চারটের মধ্যে প্রিন্টার লেজার বিম স্ক্যানার আর টাচ প্যাড এই চারটের মধ্যে এবং যদি কিছু না হয় তাহলে নান অফ দিস হবে ইজ ইউজ টু রিড হ্যান্ড রিটেন আর প্রিন্টেড টেক্সট যে তুমি হাতের কোনো নোট লিখেছ বা কোনো একটা তুমি ধরো পেপার নিয়ে গেছো তাহলে কী হবে সেটা ডিজিটাল ফর্ম্যাটে মেমোরিতে স্টোর করার জন্য কোনটা ইউজ হয় তাহলে কি হবে এটার অ্যান্সার হবে স্ক্যানার স্ক্যানার কেন স্ক্যানার হবে প্রিন্টারে কি হয় প্রিন্ট আউট কম্পিউটার থেকে দিয়ে দেয় এটা হচ্ছে আউটপুট ডিভাইস লেজার বিম লেজার বিম একটা লাইট লেজার বিমটা ইউজ হয় এর মধ্যে কিন্তু লেজার বিম একটা লাইট নেক্সট হচ্ছে টাচ প্যাড টাচ প্যাড কি টাচ প্যাড কি হচ্ছে তুমি জাস্ট একটা যে কোনো একটা আইফোনে ক্লিক করছো সঙ্গে সঙ্গে সেটা খুলে যাচ্ছে তাহলে টাচ প্যাড হবে না তাহলে পড়ে থাকছে স্ক্যানার এবং স্ক্যানার কি করছে স্ক্যান করে স্ক্যানার এরকম দেখতে হয় এর এরকম একটা মেশিন থাকে লিডটা নামাতে হয় তার এই এই সারফেসের উপরে তুমি পেপারটা দিলে লিডটা নামালে এর তলা দিয়ে একটা লাইট ফেলা হয় ওই লাইটের মাধ্যমে ইনফরমেশনটা তোমার কম্পিউটারের মধ্যে চলে যায় তুমি যাই ওখানে দাও যেমন ধরো তুমি পেপার দিলে খবরের কাগজ দিলে কোনো নোটস দিলে কোনো বই দিলে

কি বলছে ফাংশনালি অপোজিট কিবোর্ড কিবোর্ড দিয়ে কি হয় এ বি সি ডি তুমি যা প্রেস করছো সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটারের মধ্যে বা তুমি দেখতে পাচ্ছ তো এবার প্রিন্টার কি করছে তুমি যা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে কি হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে সেটা আউটপুট দিয়ে দিচ্ছে সেটা আউটপুট স্ক্রিনে তুমি যেটা এস এমএস ওয়ার্ড দেখতে পাচ্ছো বা একটা পিপিডি দেখতে পাচ্ছ বা একটা তুমি ডকুমেন্টস খুলেছো তো সেটা সঙ্গে সঙ্গে তুমি যে প্রিন্ট করছো সঙ্গে কি হচ্ছে তোমার হাতে চলে আসছে তুমি হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর প্রেস করছো সেটা ডেস্কটপে চলে গেল আর ডেস্কটপে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা তোমার হাতে চলে আসছে তাহলে কি হচ্ছে প্রিন্টার ইন কম্পিউটার হুইচ ডিভাইস ইজ ফাংশনালি অপজিট টু এ কিবোর্ড কিবোর্ডের অপোজিট হচ্ছে প্রিন্টার নেক্সট হুইচ অফ দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস পয়েন্ট অ্যান্ড ড্র একটা পয়েন্ট করছে এবং আঁকছে তাহলে কী হবে সিডি রং হবে না কীবোর্ড হবে না প্রিন্টার হবে না কেন হবে না প্রিন্টার তো আউটপুট সিডি রম একটা মেমোরি কিবোর্ড ইনপুট এটা দিয়ে কি তুমি পয়েন্ট ড্র করতে পারো কিছু কি আঁকতে পারো না স্ক্যানার কি হচ্ছে ইনপুট এটা স্ক্যান করো ডকুমেন্ট একটা ও স্ক্যান করে দেয় পুরো একটা ডকুমেন্ট পুরো স্ক্যান করে কম্পিউটারের মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে পরে রইল কি মাউস মাউস কি হচ্ছে মাউস দিয়ে তুমি যখনই কোনো লিঙ্কে ক্লিক করছো সঙ্গে সঙ্গে সে দিয়ে দিচ্ছে ইনফরমেশন সাইড বাই সাইড

দু সেকেন্ড সময় দিলাম তোমরা একটু ভাবো চলো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে কম্পিউটার গেমিং জয়স্টিক কিরকম দেখতে ছিল এরকম একটা জিনিস দেখতে ছিল এখানে অনেক সুইচ টুইচ ছিল তাই তো জয়স্টিক ট্র্যাকবলের বলের ওপরে ট্র্যাক বলটা কি ছিল একটা গোল মতো একটা জিনিস তুমি এটাকে এদিকে ঘোরালে তোমার যে ব্লিঙ্ক বা কাটসারটা আছে সেটা ডেস্কটপ এদিকে ঘুরে যাবে এদিকে ঘুরে যাবে যেরকম যেরকম তুমি ঘোরাতে পারতো সেরকম ঘুরতো এবার গেমিংয়ের ক্ষেত্রে কি হলো এর ওপরে একটা তোমার হ্যান্ডেল দিয়ে দিল যাতে করে তুমি এটাকে সুন্দরভাবে আরও যেদিকে ইচ্ছা তুমি এটাকে মুভ করতে পারো তাহলে কম্পিউটার গেমিং এর ক্ষেত্রে লাগে একটা গাড়ি এরকম আছে গেমিং কি হয় এখানে একটা গাড়ি যাচ্ছে তোমার গাড়ি যাচ্ছে তাহলে এখানে একটা গাড়ি আছে তোমার গাড়িকে তোমাকে এইখান থেকে নিয়ে এসে এই এইদিকে বেকাতে হবে তাই তো তাহলে হ্যান্ডেলের মাধ্যমে এটা তুমি বেকাতে পারো তাহলে এটা জয়শ্রী এর আগে আমি ক্লাসে পড়িয়েছি এর আগে ক্লাসগুলো তোমরা দেখো তাহলে সেখান থেকে জানতে পারবে ঠিক আছে তো তাহলে আমি আহ আরো তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করব আজ এটুকুই থাক এর পরের ক্লাসে তোমাদের সাথে গুড়িটা কোশ্চেন নিয়ে ইনপুট আউটপুট ডিভাইসের ওপরে আলোচনা করব তোমরা পারলে পড়ে এসো যা যা ক্লাসে আমি বলেছি সেগুলো একটু দেখে এসো আমি সমস্ত ক্লাসে ম্যাক্সিমামটা ইমেজ দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা মনে রাখতে পারো ঠিক আছে তো চলো তাহলে আজ এটুকুই থাক তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ